করোনাকে জয় করে বাড়ি ফিরলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। করোনা পজিটিভ হওয়ার 12 দিন পর তিনি বাড়ি ফিরলেন। ভর্তি ছিলেন বহরমপুরের করোনা হাসপাতালে। আজ করোনাকে জয় করে সুস্থ হয়ে নিজের বাড়িতে তিনি ফিরলেন। রঘুনাথগঞ্জের সাদাইপুরে ফেরার পরে তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিলেন এলাকার মানুষজন। করোনাকে জয় করে বাড়ি ফিরে তিনি সাধারণ মানুষকে বার্তা দিলেন যেন প্রত্যেকে মাস্ক ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করেন। আর কি বললেন তিনি চলুন শুনে নি। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দেখুন, শারীরিক অবস্থা ভালো থাকলে কিছু দুর্বলতা আছে, এরকম মহামারী রোগকে কাটিয়ে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পেরেছি। সকল মানুষের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ এবং সর্বোপরি আমি যেখানে চিকিৎসা দিচ্ছিলাম সেখানকার চিকিৎসক, নার্স এবং যারা বিভিন্ন রকম চতুর্থ শ্রেণীর কর্মী বন্ধুরা ছিলেন তাদের অত্যান্তিক প্রচেষ্টায় আমার সহযোগিতায় এবং আমার এলাকার মানুষের অকণ্ঠ ভালোবাসা, আশীর্বাদ এবং দোয়া তারা আমাকে আবার ফিরিয়ে সহায়তা করেছে। আমি প্রথমে এই যে আমার করোনা পজিটিভটা প্রথম, আমি নিজে মানুষের সেবা করতে করতে কখন অজান্তে গভীরে ঢুকে গেছিলাম আমার অজানা ছিল। রঘুনাথগঞ্জ থানার আইসি সুব্রত রায় বাবু আমাকে বারবার বলেন, এমএলএ সাহেব আপনি যেভাবে মানুষের মাঝে মানুষকে সচেতন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন আপনি নিজে আরও একটু বেশি সতর্ক হন, এবং উনি আমাকে পরামর্শ দেন আপনার করোনা পজিটিভটা আপনি একবার টেস্ট করে নিন। সুব্রত রায়ের অনুরোধে আমি করোনা টেস্টটা করার পরে যখন আমি জানতে পারি আমার পজিটিভ হয়েছে, এই যে জানা মাত্রই এত মানুষের ভালোবাসা, এত মানুষের দোয়া, এত মানুষের আশীর্বাদ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। সঙ্গে সঙ্গে জেলা তৃণমূলের সভাপতি সাংসদ আবু থায়ের খান মশাই আমি কোথায় ভর্তি হব, আমার কী করণীয় উনি নিজের দায়িত্ব ঘাড়ে গ্রহণ করে নিয়েছিলেন। সর্বোপরি আমাদের রাজ্য সরকারের দায়িত্বশীল মন্ত্রী আমার নেতা শুভেন্দু অধিকারী যেদিন আমার করোনা পজিটিভ ধরা পড়েছে সেদিন থেকে প্রতিদিন নিয়ত আমার কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, চিকিৎসার ক্ষেত্রে কোথায় ঘাটতি আছে কিনা উনি সরাসরি তদারকি করেছেন। শুভেন্দু অধিকারী মশাই এত ব্যস্ততার মাঝেও প্রতিদিন আমার খোঁজ খবর নিয়েছেন, প্রতিদিন নিত্যতম 4 থেকে 5 বার করে রিং করতেন। আমিও শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ এবং আমাদের রাজ্য সরকার একজন মন্ত্রী মাননীয় ভবি হাকিম ফিরাদ দাও আমার কাছে 2-1 দিন আমার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। এরকম উপলেভের নেতৃত্ব সহ আমার এলাকার অকণ্ঠ মানুষের যে ভালোবাসা, দোয়া এবং তাদের পাশে আবার আগামীভাবে দাঁড়াতে পারবো আমার খুব ভালো লাগছে। বিশেষ করে রঘুনাথগঞ্জ এলাকার মানুষের যে ভালোবাসা, যে দোয়া, যে আশীর্বাদ পেয়ে আমি আবার সুস্থ হয়ে এসেছি, এই মানুষগুলোর পাশে আগামী দিনে দাঁড়াতে পারবো ভেবে আমার খুব ভালো লাগছে। নিজে আজকে আপনি করোনা জয়ী একজন যোদ্ধা আপনাকে বলা যায়, সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রতি আপনার যে অভিজ্ঞতা সেই বিষয়ে আপনি বার্তা কি দেবেন? দেখুন, আমি করোনা জয়ী যোদ্ধা বলতে গেলে মানুষের কাছে এর বার্তাটা এর আগেও যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন একই বার্তা আমরা দিতে চাই যে করোনার মোকাবিলা একমাত্র নিজে করতে হবে, কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব বজায় ছাড়া করোনা হাত থেকে রক্ষার কোনো বিকল্প নেই, একমাত্র বিকল্প মাস্ক ব্যবহার করুন এবং মানুষকে মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে সচেতন করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে তাদেরকে সতর্ক করুন, এছাড়া কোনো বিকল্প নেই। আপনার নাম? আমি আখরুজ্জামান, বিধায়ক, প্রমুখ যোদ্ধা।